वेलकम फ्रेंड्स, तुम्हारे सकल के स्वागत जाना चीज फ्रेंड्स। तुम्हारे जो खूब सुंदर एक जॉब नोटिफिकेशन बेर हुई है जेखने 33 कैटागर विभिन्न पोस्टे नियोग तब सबगुलो पोस्ट आलोचना करब ना, एखे ग्रुप ए, ग्रुप बी और ग्रुप सी कैटागर सबगुलो पोस्ट हमें आलोचना करब। ग्रुप सी कैटागर जो पोस्टगुलूते मैक्सिमाम स्टूडेंट तुम्हारा आवेदन करते पर मध्य प्रथम पोस्ट हलो लॉयर डिविशनल क्लार्क LDC, द्वितीयटी MTS मल्टीटास्किंग स्टाफ और आरेकटी रही है लाइब्रेरी असिस्टेंट। ये 3 पोस्टे हमें आलोचना करब। तार आगे तुम्हारे बोली एट एक सेंट्रल गवर्नमेंट जॉब, रेगुलर गवर्नमेंट जॉब और छेले मेये तुम्हारा सकले आवेदन करते पारबे। तार जन्य तुम्हारे पोस्टगुलो देखे नहीं क्वालिफिकेशन की दरकार। देखो प्रथम लॉयर डिविशनल क्लार्के 70 वैकेंसी रही है। तुम्हारे पे स्केल 19,900 टाका थेके 63,200 टाका प्रोवाइड करा होबे। तुम्हारे क्वालिफिकेशन रही है बैचलर डिग्री फ्रॉम ए रिकॉग्नाइज्ड यूनिवर्सिटी थेके तुम्हारे बैचलर डिग्री होते संगे इंग्लिश टाइपिंग स्पीड 35 पर मिनिटे लागबे। एज लिमिट बला हुआ है मैक्सिमाम 40 इयार्स, तार माने 18 থেকে তোমরা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং কম্পিউটার তোমাকে টাইপিং নলেজ তার থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা ম্যাক্সিমাম আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কোয়ালিফিকেশন রয়েছে। তারপর রয়েছে MTS। দেখো MTS এর 18,000 থেকে 56,900 টাকা তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস সঙ্গে ITI থাকলে তোমরা আবেদন করতে পারবে, এজ ম্যাক্সিমাম 40 বছর। তারপর তোমাদের রয়েছে আরেকটি পোস্ট। দেখো অনেকগুলো পোস্ট রয়েছে, সবগুলো পোস্ট তোমরা যদি ইন্টারেস্টেড থাকো দেখে নেবে। তবে আমি 3 পোস্টেই তোমাদের জন্য আলোচনা করছি। নেক্সট পোস্ট হলো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এখানে 3 পোস্ট রয়েছে 18,000 থেকে 56,900 টাকা। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এবং সঙ্গে সার্টিফিকেট কোর্স ইন লাইব্রেরি সায়েন্সে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ওকে। আচ্ছা তারপরে তোমাদের দেখে নিই কীভাবে তোমাদের আবেদন করতে হবে। দেখো জবটা এসেছে জুমিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে, এটা দিল্লিতে অবস্থিত, অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য, ঠিক আছে। আচ্ছা এখানে বলা হয়েছে দেখো আবেদন তোমাদের 31/5/2023 মধ্যে আবেদন পোস্ট হবে, দ্যাট মিন্স এটা তোমাকে বাই পোস্ট আবেদনটা করতে হবে অফলাইনের মাধ্যমে, ঠিক আছে। তাদের হাতে 31/5/2023 মধ্যে পোস্ট হবে, ওকে। আর অ্যাড্রেসটা তোমাদের দেওয়া আছে, দেখো এই অ্যাড্রেসে তোমাদেরকে পোস্ট হবে। হ্যাঁ যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেসটা তোমরা দেখে নেবে, এই অ্যাড্রেসে তোমাদের পোস্ট হবে। কী করবে তোমরা, যে একটি ফর্ম আছে ফর্মটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, এই ওয়েবসাইট থেকে বা তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারো। ফর্মটি ফিল আপ করে যা যা ডকুমেন্ট এখানে বলা হয়েছে সবগুলো দিয়ে বাই পোস্ট তোমরা এটা সেন্ড করে দেবে এই অ্যাড্রেসে। মনে রাখবে 31/5/2023 মধ্যে এটা পোস্ট হবে, না হলে এটা রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে, এর আগেই এই 2 অ্যাডভার্টাইজমেন্টের মূলে এই নোটিফিকেশানটা বের হয়েছিলো, যখন তখন যারা আবেদন করেছিল তাদের আর আবেদন করতে হবে না, ঠিক আছে নতুন করে। আচ্ছা তারপরে তোমাদের আগে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো আমরা আলোচনা করছি। আচ্ছা তার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে কোনো না কোনো দিন এই চ্যানেলটি তোমাদের একটু হেল্প করবে। এখানে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে। মেন পয়েন্ট হলো যে একের বেশি পোস্টে যদি তুমি আবেদন করতে চাও আবেদন করতে পারবে, তাহলে আলাদা করে তোমাকে আবেদন ফি বা আবেদন অ্যাপ্লিকেশন তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে মনে রাখবে। এখানে তোমাদের পোস্ট এমন কিছু আর গুরুত্বপূর্ণ কিছু নেই, টার্মস অ্যান্ড কন্ডিশনটি তোমরা একটু ভালো করে রিড করে নেবে, আমি নোটিফিকেশানটা টেলিগ্রামে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা এই হলো তোমাদের দেখো যে পেমেন্ট করবে, পেমেন্ট ফিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রুপ AB ক্যাটাগরির যে পোস্ট আছে এখানে আমি তোমাদেরকে পেমেন্ট স্ট্রাকচারটা আগে দেখিয়ে দিচ্ছি। এ দেখো এই হলো তোমাদের ফি স্ট্রাকচারটা। হ্যাঁ ফি গ্রুপ এ লেভেলের যে পোস্টগুলো আছে তার জন্য 800 টাকা লাগবে, OBC ইউয়ারদের SC ST দের 400 টাকা লাগবে, আর PW প্রার্থীদের কোনো ফি লাগবে না। এবং গ্রুপ বি গ্রুপ সি পোস্টগুলোর 500 টাকা লাগবে, ইউআর OBC SC ST 250 টাকা লাগবে, বাকিদের কোনো ফি লাগবে না। ফিটা তোমরা প্রথমে জমা করবে এই ব্যাঙ্ক অ্যাড্রেসে। দেখো এই যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে ব্যাঙ্কটা জমা করবে, জমা করে যে চালানটা আছে সেই চালানটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু এটা অ্যাটাচ করে দিতে হবে, এনক্লোজ করে দিতে হবে, ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে, মনে রাখবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে 31/5 মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা পোস্ট হবে। অ্যাপ্লিকেশনটা তোমরা সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, তাছাড়া টেলিগ্রামে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।